নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের রেসি ফুড ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ দিয়ে সকালবেলা উঠতে একটু বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটু একটু রোদ উঠে গেছে। কি করব, কদিন ধরে শরীরটা খুবই খারাপ, তো উঠতে একটুখানি বেলা হয়ে গেছে। কারণ আমি তো রোজ সকালবেলা উঠে উঠুন ঝাড় দিই না, দেয় মা। সকালবেলা উঠে আগে দুয়ারের সামনে আমি জল দিয়ে দিই, কারণ সামনে উঠোনটা তো পাকা হয়ে গেছে। আগে যখন মাটি ছিল তখন গোবর দিয়ে ছড়া দিতাম এবং মেরুলি দিতাম। উনুনটাকে আমি রাত্রিবেলায় লিপে রাখি, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে তাই আজকে আমি সকালবেলা উঠে লেপছি। আর এটা আমার রোজকারই কাজ, রান্না করে টোরে রেখে আমি উনুন লেপে রাখি। আজকে ঈশিতাকে বললাম তুই চাটা বানা, এমনিতেও মাঝে মাঝে ঈশিতা চাটা বানায় আর চাটা বেশ ভালোই বানায়। সব কাজে আমি একটু একটু করে শিখাই, মেয়ে মানুষ তো, পরবর্তীকালে কাজে দেবে। বিস্কুট দিয়ে চা খাবো, আর নিমকি না বিকালবেলায় খাই, মাঝে সাঝে সকালবেলা খাই। কখন তুললে এগুলো? এর মধ্যে আরো রয়েছে বলো আমাকে। ওই সাইজ আর পাবা না, ওই সাইজ ওই সাইজ আর পাবা না। এইরকম নিয়ে যাও, গোটা গোটা নিয়ে রান্না করে খাবো। তুমি এইগুলো খেয়ে তারপর বলবা, গোটা গোটা রান্না করে খাবো। আগে যখন নিয়েছিলাম ওগুলো একটু বড় ছিল, ওগুলো থেকে এগুলো কত দেবো? লাফায় ধরবা? এর আগেরবারে যে কই মাছগুলো এনেছিলাম সেগুলো একটুখানি বড় বড় সাইজে ছিল, কিন্তু খেতে অত টেস্ট ছিল না। আর এইটা সাইজগুলো একটু ছোট ছোট, তো জল দিয়ে কেন লাগবে?
দেখো জল গা থেকে খুশি দেখো হবে মাছ না কি আনন্দ নামানো হয়ে গেছে আর এখন আমি এই যে রুই মাছ দিয়ে আর ওলকপি আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব তার জন্য আমি একটু মশলা ভেজে নিচ্ছি কাটা গোটা শুকনো লঙ্কা ধনে আর জিরে তরকারিটা নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামালে তরকারিটা কিন্তু খেতে স্বাদ লাগে কাঁচা মশলা দিয়ে ভালো লাগে আমার শাশুড়ি মা আবার কাঁচা মশলা দিয়ে করে মানে ওলকপি আলু দিয়ে কাঁচা মশলাটা স্বাদটাও আলাদা আজকে বেশি কিছু করব না ওলকপি দিয়ে রুই মাছে আলু দিয়ে ঝোল আর পঙ্কা শাক এনেছে পঙ্কা শাক ভাজা আর কাকিমা একটুখানি কচু দিয়ে আর রুই মাছের তরকারি একটুখানি দিয়েছে তো সেটা শানের বাবা খাবে শানের বাবা ভীষণ ভালোবাসে মানে যে ধরনের কচু হোক না কেন আজকে যে কই মাছগুলো নিলাম সেই কই মাছগুলো আজকে রান্না করবো না করতাম তো সকালবেলা এসে কাকিমা এসে মাছ দিয়ে গেছে আমাকে সেজো কাকিমা কাকিমাও নিয়েছে আর আমাকেও দিয়ে গেছে তো কাকিমা বলে মাছগুলো আজকে রান্না করো আমি বললাম কই মাছগুলো জানতে রয়েছে তাহলে সেগুলো এখন রেখে দিই জলের মধ্যে জানতে থাকবে জিরে ফোড়ন দিলে খেতে স্বাদ লাগে আলুগুলোকে আগে একটুখানি হালকা করে ভেজে নেবো দু মিনিট পরে তারপরে ওলকপিগুলো দিয়ে একসঙ্গে ভেজে নেবো মশলাটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এরপর মাছগুলো দিয়ে দেবো অদ্ভুত একটা সেন্ট বেরিয়েছে ভাজা মশলার যে সেন্টটা থাকে সেটা বেরিয়েছে এখানে আমি পঙ্কা শাক কুচানো হয়ে গেছে দিয়ে আর এখানে আমি আলু আর বেগুন কুচিয়ে নিয়েছি আজকে পঙ্কা শাকটা আমি আলু বেগুন দিয়ে ভাজবো আলু বেগুন দিয়ে ভাজলে খেতে বেশ ভালো লাগে পঙ্কা শাকও ভাজা হয়ে গেছে আমার আমি একটু কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু পঙ্কা শাকটা খেতে ভালো লাগে এই শাকটা হলে আজকে আমার রান্না শেষ আজকে ঈশিতার বাবা সকালবেলা খেতে আসে না অন্য দিন সকালবেলা খেতে আসে তো আজকে একটু বাইরে গেছে কাজে আজকে আমি সকালবেলা রোজ ভাতই খাই তো আজকে ভাত খাই না আজকে মুড়ি খেয়েছি চিনি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর গরম গরম ভাত হয়েছিল ঈশিতার শানকে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ঘি দিয়ে দিয়ে দিয়েছি ওরা ঘি আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে এই রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর বাকি কাজগুলো টুকটুক করে করবো আস্তে আস্তে রান্নাটা হচ্ছে সব থেকে বড় কাজ রান্নাটা হয়ে গেলে বাকি কাজগুলো করতে সময় লাগবে কি দেখাচ্ছিস এটা সব ফুলগুলো দেবা না ঠিক আছে এখানে অনেকগুলো গাঁদা ফুল আছে ঠিক আছে ফুল খুঁজে পাওয়া যায় না এখন এখানে তুমি জবা ফুলগুলো সাদা ফুলগুলো হ্যাঁ এগুলো দিয়ে দেবে আর অল্প কটা রক্ত গাঁদা দেবে আর বাকিগুলো তুমি একটা লাল শালু কাপড় আছে না ভিজিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবে দু তিন দিন তাহলে পুজো দেওয়া যাবে জবা ফুলগুলো সব দিয়ে দেবে মা বাড়িতে না থাকলে ঈশিতার সন্ধ্যা দেওয়া পুজো দেওয়ার ডিউটিটা ঈশিতারই থাকে রোজ দেয় ও সেটা নিয়ে আমাকে ওকে বলতে হয় না এক
তুমি দেখতে দেখতে খাওয়া, হ্যাঁ ভাত তো শেষই হচ্ছে না, টিভি বন্ধ করে দেবো আমি। তরকারি কেমন হয়েছে, মাছের ভালো হয়েছে? ঈশিতা ঝাল হয়েছে না আজকে, ঝাল হয়েছে না? স্নান টান করে এসে এই যে আমি এখন খেতে বসলাম, আজকে আমাকে একা একা খেতে হচ্ছে, কারণ শানের বাবা এখনো আসে নাই, বললাম যে একটা কাজের জন্য একটু বাইরে গেছে, তো আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তো আজকে আমাকে একলাই বসে বসে খেতে হচ্ছে। পঙ্কা শাক বেঁধেছিলাম, সে পঙ্কা শাক দিয়ে আমি খাচ্ছি, শাক আমার ভীষণ ভালো লাগে। প্লেন খুঁজছো? প্লেন, হ্যাঁ ও প্লেন, হ্যাঁ চল ওকে নিয়ে যা, প্লেন দেখাতে নিয়ে যা। হ্যাঁ চল, কোথায়? ওইদিকে, ওদিকে কি আছে? কিছুই না তো আছে, প্লেন দেখতে হবে বলছে, প্লেন দেখতে হবে আমি ওইদিকে, কিন্তু ওইদিকে আছে কিছু, কিছুই নাই। আরে প্লেন না, রাস্তাতে গাড়িগুলো যাচ্ছে না, আবার গাড়ি গুনছে, একটা গাড়ি যাচ্ছে বলে কি, একটা দুটো গাড়ি যাচ্ছে বলে দুটো, তো তিনটে নাই চারটে, তিন তিন গায়েব হয়ে গেছে মাঝখানে, চার হয়ে গেছে তবে, এক এক একটা দুটো চারটে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি, বেশি দূরে না, এই আমাদের বাড়ির সামনে একটা বড় খাদ আছে, তো জায়গাটা কিন্তু অপূর্ব দেখতে, তাই আমরা ভাবলাম চলো তাহলে খাওয়া রয়েছে, তাহলে চলো একটু ঘুরে আসি, সঙ্গে লিমু আছে। আমাদের এখানে খাদের জলটা কিন্তু খুবই পরিষ্কার, সবাই এখানে স্নানও করে এবং জামা কাপড়ও কাচে। খড়গুলো সাইডে দিছো কেন? না নতুন পানি ছোট তার জন্য, যাতে ফেটে না যায় তার জন্য, জলটা দিলে অনেকক্ষণ থাকে বলো। ক্লাবে ঢোকা যাবে? এখানে আলোটা দেখ কত সুন্দর আসছে, হালকা হালকা, হ্যাঁ বল। ও এখন আমার দিকেই হা করে তাকায়, এইদিকে আলোটা কিন্তু ভালোই লাগছে দেখতে, দেখ না বাদ দেখ, এইদিকে হলো সান, কোথায় নিয়ে যাচ্ছিস তোর পিসিমনিকে ফটো তোলার জন্য? একটা কথার কৈফিয়ত দে, তাকা তোর বাবা রোজ এই ইটগুলোকে পরিষ্কার করে যায়, রোজ ইটগুলো নামাস কেন? তুই যা ইট জোগাড় করছিস না, তিনতলা বিল্ডিং হয়ে যাবে জানিস, তুই যা ইট জোগাড় করেছিস তিনতলা বিল্ডিং হয়ে যাবে, সব রাস্তা দিয়ে ইটগুলো এনে এনে ঘরে জোড়া করছিস বল। হ্যাঁ ঠান্ডা লাগছে না, সোটা পর গা, যা কি করবো, মটরশুটি গুলো ছাড়িয়ে, মটরশুটি গুলো অনেকগুলো মটরশুটি নিয়ে এসেছে তো বাবা, তাই হলে একটু তাহলে আমি ছাড়িয়ে রেখে দিই, আর এই যে ছাড়িয়ে এটাকে আট দিন ফ্রিজের মধ্যে রেখে দেবো, অনেকদিন থাকবে, আর রোজ যদি কিছু করি তাহলে ছাড়ানো ঝামেলা থাকবে না, সেটা ঠিক ভাবে একটা ইয়ের মধ্যে রেখে দিলে হয়ে যাবে। সাড়ে সাড়ে আর্ধেক খেয়ে নিল, এক কিলো মটরশুঁটি খেয়ে নিয়েছে সাড়ে সাড়ে।